উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, 5.5 লাখ শিক্ষকের হৃদয়ের স্পন্দন। শুধু 5.5 লক্ষ শিক্ষকের হৃদয়ের স্পন্দনে নয়, তারপরে কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ছাত্র, অভিভাবক সবাই হৃদয়ে তিনি স্পন্দন। এখন জনাব শেখ কাউসার আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের মত বিনিময় সভা, এখানে মত বিনিময়ে কোন দাবি দেওয়ার বক্তৃতা আমি করব না। আমরা এই যে আন্দোলন করছি, আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনে মত বিনিময় করার উদ্দেশ্য হল যে আপনাদেরকে, আপনারা যে কষ্ট করছেন, আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া, অভিনন্দন জানানোর জন্য আমরা আসছি। বাস্তবিক কথা হলো এই, বাংলাদেশে আন্দোলনের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করছে সেটা হলো বৃহত্তর নোয়াখালী জেলা, যার জন্য আমাদের আন্দোলনের কাজকর্ম যেটুকু সারা বাংলাদেশের মানুষ দেখছে, নোয়াখালী জেলা অর্থাৎ বৃহত্তর নোয়াখালী অগ্রণী ভূমিকা পালন করছে। সেই হিসাবে আমরা বৃহত্তর নোয়াখালী বলতে প্রথমে ঢাকা থেকে শুরু করতে হয়, আসতে হয় লক্ষ্মীপুর দিয়ে, লক্ষ্মীপুর আসলাম, লক্ষ্মীপুরের পরে দিয়ে নোয়াখালী আসলাম, নোয়াখালীর পরে এখন ফেনী আসলাম। তো ফেনীর কর্মকাণ্ড সম্বন্ধে আপনাদের অবগত না হইলে, আপনারা যতটুকু অবগত আছেন তার চেয়ে আমি একটু বেশি আছি, কারণ আমার শিক্ষকতা বা এই শিক্ষক সমিতি 45 বছর। কামাল হাসান চৌধুরী, অনেকে হয়তো মনে ওনার নাম অনেকে জানেন না, মনে এখন জানেন, এখানে যখন টিনের ঘর তখন একদিন তিনি আমাকে টিনের ঘরগুলি দেখাইতে আনছিলেন এই জায়গা কেনার পরে। তখন থেকে আমি এই শিক্ষক সমিতির সাথে, ফেনীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই সময় দেখছি সে ফেনীর নেতারা ঢাকায় কিভাবে যেত, কিভাবে আন্দোলন সংগ্রাম করতো, কামরুজ্জামানের সাথে বসে মত বিনিময় করত, সেইটা দেখলাম সেদিন প্রেস ক্লাবে। আপনাদেরকে আমরা দেখছি, আমি দেখছি যে আপনারা এখানে কলেজ, অনেক স্কুলে হেডমাস্টার আছেন, স্কুল কলেজের প্রিন্সিপাল আছেন, অনেক জ্ঞানী গুণী শিক্ষক আছেন, আপনারা বসার জায়গা পান নাই, দাঁড়ানোর জায়গা পান নাই, ধুলা বালি পেক কাদার মধ্যে কষ্ট করে আন্দোলন সংগ্রাম করে আজকের যে এই আমরা যে প্রত্যাশা করতেছি এটা, এটার ফসল পাওয়ার যোগ্যতা এই ফেনীর এই শিক্ষকদেরই। এই জন্য ফেনীবাসী সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, আমরা আন্দোলন সংগ্রাম করি, এই আন্দোলন সংগ্রামে শিক্ষকদের ভূমিকা আপনারা দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, কিন্তু একটু না বলেও পারি না। এই শিক্ষক সংগঠন তো অনেক আছে বাংলাদেশে, আপনারা দেখছেন, আপনারা অনেক সংগঠনে দেখছেন, সেলিম বইয়ের সংগঠনও দেখছেন, এখন টসলাইট দিয়ে বিশ্রয় পাওয়া যায় না। আপনারা আমানুল্লাহ সংগঠনও দেখছেন, এগুলি এখন খুঁজা পাওয়া যায় না। তারপরে অনেক বয়স্ক শিক্ষক যারা আছেন তারা বলতে পারবেন, নজরুলের সংগঠন এগুলি এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আরেকজন বন্ধু মানুষ আছে, নামটা বলতে একটু খারাপ লাগে আসলে, আমাদের সাধারণ সাজু ভাই, বন্ধু মানুষ, হজ করি আসছে, সেদিন হজ করি আর মানুষের 40 দিন একটু ঘরে থাকে, সত্য কথা বলে, মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু আইসেই প্রথমে 7 তারিখে একটা মিথ্যা কথা বলল, সে মিথ্যা কথাটা না, সে আমার নাম ধরে 2 বার উচ্চারণ করছে, এই জন্য কথাটা বলছি, নতুবা আমি তার বিরুদ্ধে কথা বলতাম না, বন্ধু মানুষ।
বলছে যে অফশোর বোর্ড কল্যাণ ট্রাস্টের টাকায় আমরা টাকা যে 60% করতন এটার মধ্যে আমরা স্বাক্ষর করছি। কাউসার সাহেব তখন কাউসার সাহেব হলো অফশোর বোর্ডে, আমি কল্যাণ ট্রাস্টে সেই সময়। এটাই সম্বন্ধে কাউসার সাহেব ব্যাখ্যা তো অনেকবারে দিছে, তারপরে আমি আমারটা বলি। যেহেতু আমারকে সেদিন আমার নামটা সেদিন দুইবার উচ্চারণ করছে, দুই জায়গাতে আমার তিন জায়গাতে প্রশ্ন করছে কে যে আপনি নোয়াখালী কাশিম ভাই না আপনি, তখন বলছিলাম আমি। দেখেন কত বড় মিথ্যুক, হজ করি আসছে একটা সপ্তাহ যায় নাই, মাথায় টুপিটা দিয়ে দাঁড়িয়ে রাখছে, তারপরে মিথ্যা কথা বলল যে আমি নাকি সেখানে স্বাক্ষর করছি 60% করতনি। আসলে সেটা ছিল কি, আপনারা তো হেডমাস্টার অনেকেই আছেন, আগে প্রথমে আসলে তো উপস্থিতির স্বাক্ষর নেন না? আর আমাদের স্বাক্ষরটা ছিল যে আমরা যদি এখানে উপস্থিত হই তাহলে আমাদের 1000 টাকা অ্যালাউন্স সবাই পায়, কর্মচারীতে শিখে করে সচিব পর্যন্ত সবাই 1000। ওই অ্যালাউন্সে আমরা স্বাক্ষর করছি, ওইটারে ঘুরাই ফিরে আনাই দেখায় যে এই দেখেন এই যে কাশিম ভাই স্বাক্ষর করছে, এই যে কাউসার সাহেব স্বাক্ষর করছে, এটাই দেখায়। কিন্তু তুমি হজ করে আসছো, একটু মিথ্যা কথা আর 40 দিন যাক না তোমার, তোমার 40 দিন বাপ মার কবর জিয়ারত করো, বিভিন্ন জায়গায় যাও, তুমি একটু মসজিদে নামাজ পড়ো, তুমি আসেই মিথ্যা কথা শুরু করছো। তো এই সাজু ভাইয়ের যে কথাটা বলছিলাম, বলতে হয় তার যে সংগঠন, সে আসলে এটা সংগঠন, তার এটা এটা সংগঠন, এটা দোকান। কিরকম দোকান? এখানে এই মাধ্যমিক শিক্ষক আছে, হাই স্কুল শিক্ষক, প্রাইমারি শিক্ষক, তারপরে এফতাদেই মাদ্রাসা, বড় মাদ্রাসা, কারিগরি, বাংলা শিক্ষক, গণিত সমিতি, এটা সমিতি, হেটা সমিতি, কত সমিতি, কত দোকানদার ওনার, সবগুলির মালিক হলেন তিনি একজন, একা একা উনি মালিক। এখন দেখায় আমার এইটা আছে, এই সমিতি এত আছে, এই জন্য ওই দিন দেখা গেলো কাউসার সাহেবই বলবে যে সেদিন সব এই সমিতির লোকজন নিয়ে বসে, এই দোকানদার করে নিয়ে ওখানে বসাই রাখছে, এরা কেউ শিক্ষক সংগঠন করে না। এখন যে কথাটি বলতে চাইছিলাম, এখন যে এই যে সংগঠনগুলি আপনারা দেখছেন, দেখতেছেন, এই সংগঠনে বাংলাদেশে একমাত্র সংগঠন যেটা আপনারা বলছেন ফেনীতে, একমাত্র সংগঠন ফেনীতে আছে, এরকম সারা বাংলাদেশ এখন একমাত্র সংগঠনে এটাই আছে। তার কারণ হলো ওই সংগঠনগুলি এখন আর নাই, সব সংগঠন চলে গেছে। কিভাবে চলে গেছে একটু বলি। এই এই আন্দোলনের 15-20 দিন আগে আমরা তেজগাঁও মহিলা কলেজে বসছিলাম, সবাইরে ডাকছিলাম ভাই আন্দোলন তো যাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা কিভাবে আন্দোলনে সফল হইতে পারি, আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করি, যুগপথ করি, একসাথে না আসে আলাদা আলাদা করি, যুগপথ আন্দোলন করি। তেজগাঁও মহিলা কলেজে পড়ছিলাম, সেখানে 13টা সংগঠন একত্রিত হয়েছি। আমাদের কাজু ভারিকের ফেডারেশনের অফিস, অফিসে ধরতে গেলে ওইটা ছিল আসাদ ভাইয়ের অফিস, সেটা তো উনি ছিলেন এই ওনাদের মাধ্যমিক শিক্ষক সমিতি, আমাদের আওয়াল সিদ্দিকী শিক্ষক সমিতি, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনেক সংগঠন, কর্মচারী সংগঠন মিলে 13টা সংগঠন ওইখানে ঐক্যবদ্ধ হয়েছি। যখন আন্দোলনে আমাদের এই আন্দোলনের রূপরেখা বললাম, তখন কয় ভাই না এই মুহূর্তে কোনো আন্দোলনে যাওয়া যাবে না, এই মুহূর্তে আন্দোলনে গেলে বলবে যে ইলেকশন আইছে এই জন্য তারা আন্দোলন করতে আছে, একটা ইস্যু তারা পাইয়া যাবে, আমাদের এই আন্দোলন করতে সফল হবে না। তারপরে বলল যে আমাদেরকে বিএনপি কইয়া বিপদে ফেলাইব, তারপরে কেউ কেউ তাদের হাঁটু এমন কাঁপা আরম্ভ হয়েছে যে আমরা তখন আন্দোলন করবেই, তখন তাদের হাঁটু কাঁপা আরম্ভ হয়েছে, তারা এখন আন্দোলনে আসতে রাজি না। শুধু কাউসার সাহেব বললো, আমার বলল একটু সংক্ষেপ শর্ট করার চেষ্টা করেন, শর্ট করার চেষ্টা করেন, আপনারা যখন ঘোষণা দিয়ে বলাইছেন শর্ট করার চেষ্টা করেন। তো আমাদের কাউসার সাহেব বললো আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তো আমরা একটু শর্ট করার চেষ্টা করবো। আসলে একটু শর্ট করছি, সেটা হলো ওই যে লাগাতার আরে ধর্মঘট ছিল, সেটা প্রথম দিন 3 দিন করছিলাম না, প্রথম তো 3 দিন করছিলাম, তারপরে না লাগাতার অবস্থান, ওই ওনাদের একটা কথা রাখছি, কিন্তু তারপরে তারা আমাদের পক্ষে একটা বিবৃতি দেওয়ার মতো সাহস আসে নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে বাংলাদেশের শিক্ষক সংগঠন এখন মাত্র যে একটাই আছে, সেটা হলো আপনাদের বিটিএ। এই বিটিএ ছাড়া আন্দোলন সংগ্রামের মধ্যে কেউ নাই। আপনাদের একটা কথা বললে আমার কাছে এটা অতিরঞ্জিত হয়ে যায় নাকি আমি বলি না জানি না, আমি 45 বছর শিক্ষকতা বলছি, একবার বলে বলাইছি না, আমি আইয়ুব খানের মার্শাল্লো দেখছি, আমি ইয়াহিয়া খানের মার্শাল্লো দেখছি, আমি জিয়াউর রহমানের মার্শাল্লো দেখছি, আমি এরশাদের মার্শাল্লো দেখছি, সব মার্শাল্লোর সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, সব মার্শাল্লোর সময় আন্দোলন সংগ্রাম, আইয়ুব খানের মার্শাল্লোর সময় হয়েছে। আপনারা অনেকে আছেন যারা বয়স একটু বয়স হয়েছে, তারা অনেকে আইয়ুব খানের মার্শাল্লোর সময় দেখছেন, যত কড়া মার্শাল্লো তার মধ্যে আন্দোলন সংগ্রাম হয়েছে। আবার
ইয়া এখানে মাশাআল্লাহ সময় তো মুক্তিযুদ্ধের সংগ্রামই হইছে জিয়া রহমান আন্দোলন সময় কি এই ঢাকা শহরে কি আন্দোলন সংগ্রাম হইছে না হইছে তারপরে এরশাদের সময় আন্দোলন সংগ্রাম হইছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই যে একটা আন্দোলন সংগ্রাম আপনারা দেখছেন দেখেন নাই কারণ ওই সময় যে আন্দোলন সংগ্রাম হইছে ওইখানে যে ওই সময় মাশাআল্লাহ তার চেয়ে কঠিন মার্শালটা নীরব মার্শাল্লাহ শেখ হাসিনার আমলটা এখানে একটা নীরব মার্শাল্লাহ এখানে কেউ আন্দোলন করে কেউ সফল করতে পারে নাই কেউ পারে নাই কোন লোক প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতে পারে না কোন লোক প্রেস ক্লাবে দাঁড়াইতে পারে নাই কোন আন্দোলনে সফল করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মিলে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের কর্মসূচি দিল দিয়ার যখন আন্দোলন কর্মসূচি দিল শেখ হাসিনার কাছে যখন এটা জানাইলো জানানোর পরে শেখ হাসিনা বলছে আগে এটা উড্ডু করে তারপরে আমার কাছে আসো কিন্তু আমাদের এই সংগঠনকে এরকম ভাবে শেখ হাসিনা অবমূল্যায়ন করতে পারে নাই সেটা কারণ আপনাদের এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে আপনারা ফেনীর মানুষ গেছেন নোয়াখালীর মানুষ গেছেন সবাই গেছেন যাইয়া এই আমাদেরকে যেভাবে উজ্জীবিত করছেন আমাদেরকে যেভাবে সাহস যোগাইছেন এবং সারা দেশের মানুষ আসছে আসার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন সংগ্রাম জমছে যার জন্য সরকার নত হয়েছে নতুবা এই শেখ হাসিনার আমলে কেউ আন্দোলন সংগ্রাম করে সুবিধা করতে পারে নাই তো আমি বেশি কথা বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই যে অনেকেই বলে এত টাকা দিবে কোত্থেকে এত টাকা পাবে কোথায় জাতীয়করণ খুব কঠিন জিনিস আসলে জাতীয়করণ কোনো কঠিন জিনিস না জাতীয়করণ কঠিন জিনিস না কারণ বঙ্গবন্ধু প্রথম যে বাজেট দিয়েছিলেন 72-73 সেই 72-73 এর বাজেটে সেই 72-73 এর বাজেটে 786 সে বাজেটটা ছিল 786 কোটি টাকার আচ্ছা 786 কোটি টাকা সেই 786 কোটি টাকার ভিতরে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ছিল সবাই শুনেন শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ছিল 173 কোটি টাকা যা মূল বাজেটের 22% যা মূল বাজেটের 22% আজকে সেটা আসছে 11% নেই না বঙ্গবন্ধুর সেই বাজেটের মতো যদি বাজেট এই দেশে হয় তর্কে শুধু কেবল মাধ্যমিক শিক্ষা না সকল শিক্ষা ব্যবস্থায় জাতীয়করণ করা সম্ভব আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বাজেট সম্বন্ধে প্রতি বছরে বাজেট কমে 21 সনের বাজেট চেয়ে 22 সনের বাজেট কমছে 22 সনের বাজেট থেকে 23 সনের বাজেট একটু কমছে এই যে বাজেট কমছে তিনি শিক্ষামন্ত্রী তার কাজটা কি তার দপ্তরের বাজেট বাড়ানো আপনি ইউনিয়নের চেয়ারম্যান আপনার ইউনিয়নের বরাদ্দ বাড়াইবে টিউনের কাছে যাইবেন বলবেন যে আমার বরাদ্দ দিতে হবে বাড়াইতে হবে কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে যদি ওখানে না যান না কথা বলেন তাহলে তো আপনার ইউনিয়নের বরাদ্দ কমে থাকবে আমাদের শিক্ষামন্ত্রী এই যে বাজেট পরপর 3 বছর কমতে 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 এই ব্যাপার আসছে আমি আর 1 মিনিট 2 মিনিটে শেষ করে দিচ্ছি তো আমাদের এবারকে বাজেট পেশ হলো মাননীয় অর্থমন্ত্রী বললেন যে স্মার্ট বাজেটের দরকার কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন স্মার্ট 41 সনের স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হইতে হবে নাগরিক করতে হবে স্মার্ট সরকার হবে স্মার্ট সোসাইটি হবে স্মার্ট ইকোনমি হবে আমরা আশা করে ছিলাম আশা করছিলাম যে বাজেটটা ফোড়া শুনা খুব ভালো লাগলো যে এই বাজেটে যে নাগরিকের কথা বলা হয়েছে স্মার্ট নাগরিকের পূর্ব শর্ত হলো শিক্ষা সেই শিক্ষার ব্যাপারে সন্ধ্যা ক্যালকুলেটর ধরে দেখি যে জিডিপির 1.76 যা ইউনেস্কো আইওলের মতে 6% জায়গা 1.6 এশিয়ার মধ্যে সবচেয়ে কম বাজেট এই বাংলাদেশের ভিতরে তাহলে আমরা কত পিছিয়ে আছি এজন্য আমি বেশি আমার কথা শেষ করে ফেলছি কারণ আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখবেন এরপর আমাদের নোয়াখালী অতিথি কাশেম ভাই আসছেন তিনি হয়তো 2-1 কথা বলবেন আমার কথা শেষ করে বললাম এজন্যই যে আপনারা তার বক্তব্য শোনার জন্য আসছেন তাকে একটু সময় দেওয়া লাগবে সময় দিতে হয়
আমাদের যে আন্দোলন আন্দোলন স্থগিত হয় নাই শেষও হয় নাই আন্দোলন আমরা সেটাকে মুলতবি করছি আন্দোলন মুলতবি করা হইছে যে কোনো সময় আবার ডাক আসতে পারে আমরা সেই আন্দোলনের জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত তো ইনশাআল্লাহ অবশ্যই ফেনীর মানুষ নোয়াখালীর মানুষ একটু আগে কাসেম ভাই অন বলে কইছে আমার দেখিয়ে নি কইতে আছেন একটু আগেও বলছি নোয়াখালীর দেখেই আমরা সবাই উদ্দীপিত হইছি এই নোয়াখালীর মানুষ আইসা হাজির হইছে মনে হয় ওই কথা শুনেই আইছে আমি যে বক্তৃতা শুরু করছি ওইটা শুনেই আইছে এখন আমরা বিশ্বাস করি এই বৃহত্তর নোয়াখালীর এই শিক্ষকরা ঐক্যবদ্ধ হইলে আর মনে হয় বাংলাদেশের অন্য শিক্ষকরা আরও উজ্জীবিত হবে আমাদের আন্দোলন বেগবান হবে সর্বশেষে আমাদের জাতীয়করণ আন্দোলন যেটা আছে এটা যতদিন পর্যন্ত আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে না পারি ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা আমাদের রাজপথেই থাকবো এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি শিক্ষকদের আসসালামু আলাইকুম।